একটা ভিডিওকে ইন্টারেস্টিং করার জন্য দরকার সঠিক ভিডিও ফুটেজের। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই সব চ্যানেল তাদের ভিডিওর জন্য ভিডিও ফুটেজগুলো খুঁজে বের করে, আর কিভাবে আপনারা সেই ফুটেজগুলোকে ফ্রিতে খুঁজে বের করে ডাউনলোড করতে পারবেন। এর আগে হয়তো এই টপিকটা নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছেন, আর সেই সব ভিডিওগুলোতে পিক্সেলস আর পিক্সাবে এই দুটো ওয়েবসাইটকেই দেখানো হচ্ছে। আর সত্যি কথা বলতে পিক্সেলস ও পিক্সাবেতে যেসব ফুটেজ পাওয়া যায় তার মধ্যে 80% ফুটেজ কোনো কাজেই আসে না, আর আমাদের যেসব ফুটেজ দরকার সেসব ফুটেজ সেখানে পাওয়াও যায় না। তোমরা হয়তো দিনরাত এক করে সেই সব ফুটেজগুলোকে খুঁজতে থাকো কিন্তু রেজাল্ট জিরো, তোমরা কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে যাও। আর আমি তোমাদেরকে বলবো এই বিষয়টা নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই, তার কারণ আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি প্রমিস করছি এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই যে কোনো ভিডিও ফুটেজ খুঁজে পাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। মায়াজাল, অ্যালগোরো, হিন্দি কাউন্টডাউন এই চ্যানেলগুলোতে তারা সব ধরনের ভিডিও ফুটেজ ইউজ করে থাকে, কিন্তু তাদের চ্যানেলে কোনো ধরনের কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক আসে না। আপনারা এতদিন বড় বড় ইউটিউবারদের কাছ থেকে জেনেছেন যে অন্যদের ভিডিও ফুটেজ ইউজ করা যাবে না, আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটা কথা শেয়ার করতে চলেছি যেটা শোনার পর আপনারা শকড হয়ে যাবেন। আর আপনি হয়তো জানেনই না ইউটিউবের যে কোনো ফুটেজ ওনারের পারমিশন ছাড়াই ইউজ করা যায়। আর এটা আমি বলছি না, ইউটিউব নিজেই বলছে। ইউটিউব ফেয়ার পলিসিতে বলা হচ্ছে যে আপনার ভিডিওটি ক্রিয়েট করার জন্য যদি কোনো ধরনের গুগল ইমেজ অথবা অন্য ক্রিয়েটরের ভিডিও ফুটেজ দরকার হয় তাহলে তোমরা 10 সেকেন্ড ইউজ করতে পারবে। আর এই ধরনের ভিডিও বানানোর জন্য 10 সেকেন্ডের বেশি ভিডিও ফুটেজের প্রয়োজনও পড়ে না। এই বড় বড় চ্যানেলগুলো কিন্তু এভাবেই ভিডিও ফুটেজ ইউজ করে থাকে। আশা করছি বুঝতে পেরেছো কেন এই চ্যানেলগুলোতে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক আসে না। এখন আমি তোমাদের দুটো স্টেপে বোঝাবো কিভাবে বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিওর জন্য ফুটেজগুলো খুঁজে বের করে। সবার প্রথমে একটা ওয়েবসাইট শেয়ার করবো, সেখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারবে। এর জন্য আপনাকে সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে সিম্পলি তোমাদেরকে লিখতে হবে vdvo.net, তো লিখে তোমাদেরকে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আমাদের সিম্পলি এই ওয়েবসাইটটার উপরেই ক্লিক করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ফুটেজ এখানে শো হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে সার্চ করেও ডাউনলোড করতে পারো। তো সার্চ করার জন্য তোমাদের সিম্পলি উপরে সার্চ বারে তোমরা যেই বিষয়টা নিয়ে সার্চ করতে দাও সেটা তোমাদেরকে লিখতে হবে। তো আমি এখানে বুক লিখে সার্চ করে দেবো। এখানে দেখতে পাচ্ছ বুক লিখে সার্চ করার পর কিন্তু অনেকগুলো বুক রিলেটেড ভিডিও ফুটেজ চলে এসে। তোমরা চাইলে কিন্তু এই ফুটেজগুলোকেও ডাউনলোড করতে পারো। তো আমি এই ফুটেজগুলোকে ডাউনলোড করব না, আমি উপরে সার্চ বারে ইউটিউব লিখে সার্চ করব। আমার যেহেতু ইউটিউবের কিছু ফুটেজ দরকার আমি ইউটিউবের এই ফুটেজটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যেই ফুটেজটাকে ডাউনলোড করব সেই ফুটেজটার উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এইরকম ইন্টারফেস খুলে আসার পর এখানে দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড বলে একটা অপশন, আমাদের সিম্পলি এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আবার এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। স্টেপ নম্বর 2, এই স্টেপটা ফলো করে কিন্তু বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিওর জন্য ভিডিও ফুটেজ খুঁজে বের করে। এর জন্য আপনি যেই ফুটেজটাকে খুঁজে বের করতে চান সেই ফুটেজটার শুধুমাত্র একটা স্ক্রিনশট লাগবে। সেই ক্লিপটাকে ডাউনলোড করার জন্য অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু তোমরা খুঁজে পাও না। তো এখন থেকে কি করবে, যেই ফুটেজটাকে তোমার ভালো লাগবে সেই ফুটেজটাকে জাস্ট একটা স্ক্রিনশট করে রাখবে। তোমাদেরকে দেখানোর জন্য আমি গ্যালারি থেকে এই ফুটেজটাকে স্ক্রিনশট করে নিলাম। এরপর আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে আমাদেরকে লিখতে হবে গুগল ইমেজ সার্চ, লিখে আমাদেরকে সিম্পলি সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো উপরের সাইডের এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট বলে একটা অপশন, আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে। এরপর আমাদেরকে কি করতে হবে, প্রথম যে ওয়েবসাইটটি আছে আমাদের সিম্পলি ওই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে। এরপর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ক্যামেরার মতো একটা অপশন, আমাদের সিম্পলি এই অপশনটার উপর একবার ক্লিক করতে হবে। তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন চলে এসেছে আপলোড এ ফাইল, তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে গ্যালারি ওপেন হয়ে চলে আসবে। তো আমরা যেই স্ক্রিনশটটা করলাম সেই স্ক্রিনশটটাকে এখানে সিলেক্ট করে নেব। এখানে কিন্তু সার্চ হওয়া স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপর তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফুটেজটা রিলেটেড কিন্তু অনেকগুলো ফুটেজ এখানে চলে এসেছে, এবং এই ফুটেজটা নিয়ে বিস্তারিত চলে এসেছে কোথা থেকে আপলোড করা হয়েছে এবং সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। বড় বড় ইউটিউবাররা কিন্তু এখান থেকেই ফুটেজগুলো খুঁজে বের করে। সো গাইজ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবং তোমাদের যদি এই ভিডিওটা দেখে উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।